নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বারুণী মেলায় সিদ্ধেশ্বর কপিলাশ্রমে ভক্তদের উপচে পড়া ভিড়, সামিল লক্ষাধিক পুণ্যার্থী। দুর্নীতিবাজ রেশন ডিলারদের ভূমিকা, নয় সরব গ্রাহক সুরক্ষা সমিতি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। মৈনারখাল বনাঞ্চলে মিজোদের অবৈধভাবে রাস্তা নির্মাণ, ক্ষোভ স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পুণ্যার্থী তথা সাধু সন্ন্যাসীদের উপচে পড়া ভিড়ে মিনি কুম্ভমেলার রূপ নিল বরাক উপত্যকার ঐতিহ্যবাহী তীর্থস্থান সিদ্ধেশ্বর কপিলাশ্রমে। মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। বুধবার থেকে বারুণী মেলার পাশাপাশি পুণ্য স্নান, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সহ অস্থি বিসর্জন করা হয়। এই স্নান পর্বকে ঘিরে জনজোয়ারে প্রভাবিত হয় বরাকের কাটিগোড়া বারুণী ময়দান ও ঠান্ডাপুর সিদ্ধেশ্বর কপিলাশ্রম। বিগত দুবছর করোনা অতিমারির দরুন কপিলাশ্রমে ও বারুণী ময়দানে লোক সমাগম হয়নি। এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকার দরুন ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রমেও বারুণী ময়দানে বরাক নদীর উভয় তীরে লক্ষাধিক পুণ্যার্থীদের ঢল নামে ভোর থেকে। এদিন বারুণী স্নানকে ঘিরে বদরপুর ঘাট থেকে সিদ্ধেশ্বর কপিলাশ্রম পর্যন্ত জাতীয় সড়কে দিনভর বিশাল ট্রাফিক জামের সৃষ্টি হয়। ভিড় সামলাতে ব্যাপক পুলিশ মোতায়েন করে রাখা হয়। উল্লেখ্য, এই মেলা আগামী 15 দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে। বরাকের তিন জেলা ছাড়াও ত্রিপুরা, ডিমাহাসা ও জেলা থেকেও কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে এই বারুণী মেলায় বলে জানা গেছে। नाथपंथी कहाँ से आया हुआ? मैं तो लमडिंग से आया, सीताराम। सीताराम, ये पहली बार है क्या आपका? नहीं, दो बार हो गया। पिछले साल आए थे? हाँ, सीताराम। कुछ विवेदन मिला यहाँ पे, पार्थक्य मिला यहाँ पे? हाँ, क्यों नहीं मिलेगा, ये कपिल मणि का आश्रम था। हम आते फिर मेला में दो बार आया है। कैसा लगा बात? परिचालन कमेटी कैसा आपसे व्यवहार कर रहा है? तो बहुत बढ़िया। यार, साल में आया था ना, तो दो चार दिन मेला छोड़ के आया तो बहुत। पंडित जी तो एक साथ में, जैसे और क्या बोलेगा, पंडित जी लोग जो भंडारा भोग लगाते ना, तो पहले संत को हर रोज भोग लगाते, भोग देते, प्रसाद लेके तब 2:30 बजे हम चला जाते। मेरा बदरपुर में मंदिर है, शिव मंदिर, वही पर। জেলার দুর্নীতিবাজ রেশন ডিলারদের ভূমিকা নিয়ে সরব হল কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। গণবণ্টন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও আধার কার্ডের ভয় দেখিয়ে হিতাধিকারীদের চাল আত্মসাৎ করার প্রচেষ্টায় জেলার বেশ কিছু রেশন ডিলাররা উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ বঞ্চিত হিতাধিকারীদের। বিষয়টি নিয়ে বুধবার অম্বিকাপুরটি স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন অঞ্চল থেকে সরকারি ঘোষণাকে হাতিয়ার করে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলের কিছু সংখ্যক চরম দুর্নীতিবাজ রেশন ডিলাররা বিগত ফেব্রুয়ারি ও চলিত মার্চ মাসের গণবণ্টন ব্যবস্থার চাল আজকে রেখে প্রচার চালাচ্ছে যে আধার কার্ডের লিঙ্ক না করায় সরকার কর্তৃক হিতাধিকারীদের চাল আজকে রেখেছে, যারা সম্পূর্ণ ও ভিত্তিহীন বলে জানান বিপ্লব বাবু।
তিনি আরো যোগ করে বলেন, সরকার থেকে এ ধরনের কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি। চলতি মাস ও ফেব্রুয়ারি মাসে হিতাধিকারীদের বরাদ্দকৃত গণবণ্টন ব্যবস্থার চাল ডিলাররা সমবায় সমিতি থেকে সংগ্রহ করেছেন এবং এই চাল হিতাধিকারীদের দিতে বাধ্য রয়েছেন তারা। যেসব ডিলাররা আধার কার্ডের ভয় দেখিয়ে গণবণ্টন ব্যবস্থার চাল আত্মসাৎ করার প্রচেষ্টায় মিথ্যা প্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে এদিন প্রশাসন সহ খাদ্য সরবরাহ বিভাগের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন সমিতির কর্মকর্তারা। জেলার কিছু সংখ্যক দুর্নীতিবাজ ডিলাররা এই হিতাধিকারীদের গত ফেব্রুয়ারি মার্চ মাসে যারা আধার কার্ড এখনো দিতে পারেনি তাদের চাল দিচ্ছে না, বলছে যে সরকার থেকে যেহেতু আধার কার্ড দেওয়া সম্ভব হয়নি তাদের, অত সরকার থেকে চাল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা গত সোমবার আমি এবং মনোজদেব আমাদের সংগঠনে আমরা গিয়েছিলাম জেলা খাদ্য সরবরাহ বিভাগের আধিকারিক সুপারিনটেন্ডেন্টের এখানে, তিনি বলেছেন যে না, এ ধরনের কোনো অফিসিয়াল অর্ডার বা এ ধরনের কোনো সরকারের কাছ থেকে কোনো মানে তারা পাননি, চিঠি পাননি। অতএব আমরা আশা করব যে এইসব দুর্নীতিবাজ যারা ডিলার তাদের বিরুদ্ধে যেন জেলা খাদ্য সরবরাহ বিভাগ এবং চরম মানে পদক্ষেপ গ্রহণ করে। এটা খুবই লজ্জার বিষয় যে এ ধর মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে আপনার এই যে রেশন কার্ড এবং আধার কার্ডের সংযুক্তির ফলে আগামী দিনে এই দুর্নীতি কমবে এই গণবণ্টন ব্যবস্থায়, সেখানে আজকে যদি এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় তবে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে এবং আমরা আগামী দিনে এ ব্যাপারে আন্দোলন। পূর্ব ধলাইর মৈনারখাল সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে মিজ দুষ্কৃতীদের অবৈধভাবে রাস্তা নির্মাণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অসম মিজোরাম সীমান্তে। জানা গেছে অসম মিজোরাম সীমান্তের জাবলা ও ঘামাই টিলা থেকে মিজো দুষ্কৃতীরা অবৈধভাবে অসমের জায়গায় দুটি রাস্তা নির্মাণ করে ক্রমশ মৈনারখাল জিপির হাদিখাল রিয়াং পুঞ্জির দিকে এগিয়ে আসছে। বুধবার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। মিজো দুষ্কৃতীদের অসমের জমি জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিহিত ব্যবস্থার দাবি জানান স্থানীয়রা। যে আমাদের মিজোরাম সরকার আমাদের জায়গা জমিন আমাদের ট্রাইবেল খাসি রিয়াং ডিমাসা তারা টাইটেল রাইজের আন্ডারে আছে, ফরেস্ট টাইটেল রাইজ আন্ডারে আছে, অনেক জমিন দখল করা হয়েছে। আমার অনুরোধ আমাদের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা অতি সত্য আমাদের এই যে বর্ডারের এরিয়া সম্বন্ধে অ্যাকশন নেওয়া হোক। মিজোরাম সরকার আমাদের বর্ডারগুলা এওলা টিলার থেকে আতিখাল রিয়াং পুঞ্জি পর্যন্ত তারা জিসিপি লাগাইয়া প্লাস তারার মিজোরাম পুলিশ সঙ্গে সামিল হইয়া তারা কাজ অলরেডি কাজ করিয়া তারা যার। আমার অনুরোধ আজকে আমরা আসাম সরকার কেনে এই জিনিসটা তারা খেয়াল করে না কেন। 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে মঙ্গলবার সোনাই হাসপাতালে একটি নতুন প্রসূতি ভবনের উদ্বোধন করা হয়। কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি এই নতুন ভবনটির উদ্বোধন করেন। নর্থ ইস্ট ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এই ভবনটির নির্মাণ করা হয়। উদ্বোধনী ভাষণে জেলা উপায়ুক্ত এই নতুন ভবনটির চালু হওয়ার দরুন বৃহত্তর সোনাই এলাকার জনগণ উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা তথা জেলা পরিষদের সিইও অ্যালডার্ট ফারহিন, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন প্রমুখ। মধুকৃষ্ণা ত্রয়োদশী হিসেবে শিলচরেও বরাক নদীর বিভিন্ন তীরে পুণ্যার্থীদের ঢল পরিলক্ষিত হয়। বুধবার অন্নপূর্ণা ঘাট, দুধপাতিল ঘাট সহ বেশ কয়েকটি ঘাটে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সকাল থেকে ভক্তরা নদীর তীরে জড়ো হয়ে ভগবান গঙ্গার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন সহ পূজা অর্চনা করেন। পাশাপাশি পুণ্য স্নান,
পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। বিগত দুই বছর করোনা মহামারীর দরুন পুণ্য স্নানে ভিড় পরিলক্ষিত না হলেও এবছর যুবক যুবতী কিশোর কিশোরী সহ বিভিন্ন বয়সের লোকদের সমাগম ঘটে বরাক নদীর তীরে। কয়েক মাস থেকে সনাতন ধর্মের ও শ্রী ভগবত গীতা প্রচারের মাধ্যমে বর্তমান যুব সমাজকে সৎকর্মের দিকে জাগরিত করার উদ্দেশ্যে সমগ্র ভারতবর্ষে বিনা সাহায্যে ভ্রমণ করে চলেছেন শ্রীমদ স্বামী সর্বরুদ্র মহারাজ। বর্তমানে শ্রীমদ স্বামী সর্বরুদ্র মহারাজ 15টি রাজ্যে প্রচার করে এবার শিলচরের প্রচারের উদ্দেশ্যে সোনাইরোড মহাপ্রভু স্মরণে স্থিত শিলচর শঙ্কর মঠ মিশনে পদার্পণ করছেন। শিলচরে প্রচারে এসে স্বামী সর্বরুদ্র মহারাজ খুবই আনন্দ ব্যক্ত করেন। তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করার পূর্বে তিনি উত্তরপ্রদেশের একটি কলেজের অধ্যাপক ছিলেন, কিন্তু তিনি সনাতন ধর্মকে জানার ও বোঝার লক্ষ্যে সেই অধ্যাপকের চাকরি স্বেচ্ছায় ছেড়ে সুদূর হিমালয় পর্বতে গিয়ে 3 বছর তপস্যার পর গোটা ভারতবর্ষ ভ্রমণের জন্য বের হন। তিনি আরো বলেন, হিন্দু ধর্মের মধ্যে রয়েছে বিভিন্ন সংস্কৃতি যা আজ থেকে 6000 বছর ধরে বিকাশ লাভ করে চলছে পুণ্যভূমি ভারতে। হিন্দু ধর্মের মধ্যে রয়েছে বিভিন্ন ভাগ, যার মধ্যে উল্লেখযোগ্য শৈব, বৈষ্ণব, শাক্ত, বেদ এবং তান্ত্রিকবাদ। হিন্দু ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের রীতিনীতিও, যেগুলোকে বর্তমান সময়ে আলাদাভাবে খুঁজে বার করা খুবই কঠিন কাজ। এছাড়া হিন্দু ধর্মের মধ্যে রয়েছে নানা দর্শন, এগুলো হল যোগ, ন্যায়, সমক্ষ, বৈশেষিকা, মীমাংসা এবং বেদান্ত। এদিন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রথমে শ্রীমদ স্বামী সর্বরুদ্র মহারাজকে সনাতন ধর্ম ও গীতা প্রচারের উদ্দেশ্যে সমগ্র ভারত ভ্রমণের উদ্দেশ্যের জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানিয়ে বলেন, শ্রীমদ ভাগবত গীতা সনাতন ধর্মের উপদেশমূলক একটি দার্শনিক গ্রন্থ। শ্রী ভগবদ গীতা অনুযায়ী সনাতন ধর্ম একটি নির্দিষ্ট সম্প্রদায় বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তা বহু যুগ পার হয়ে মানব সমাজে আবির্ভূত একটি চিরন্তন ধর্ম। গীতায় ব্যবহৃত ধর্মশব্দটি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের বিশ্বাসকে নির্দেশ করে না। এই শব্দটি দ্বারা এমন একটি বিশ্বাসকে নির্দেশ করা হয়েছে যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই অনুশীলন করতে পারে, তা হল মানুষের গুণগত বা পেশাগত ধর্ম। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ধর্ম পালনের কথাই জোর দিয়ে বলেছেন, সনাতন ধর্মের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হল ফলের প্রত্যাশা না করে কর্ম করা। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমদ মনোজানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ উক্ত মিশনের কর্মকর্তা বৃন্দরা। আজ ফির মে আসাম কে হি এক অন্দর শিলচর জো আমারা শঙ্কর মঠ মিশন জো হে আজ মে উস আশ্রম মে হু মহারাজ জি কে সাথ অর সচ মে इस आश्रम में मुझे बहुत प्रेम मिला और सबसे श्रेष्ठ और सबसे ग्रेट थिंग इस आश्रम की है कि महाराज जी भगवद गीता का प्रचार और प्रसार कर रहे हैं। बड़े बड़े लोगों में तो सभी बातें करते हैं, लेकिन इनका उद्देश्य छोटे छोटे बच्चों को भगवद गीता सिखाना और एक जीवन का उद्देश्य बताना, तो ये हमारे हिंदू सनातनी धर्म का भी एक लक्ष्य है जो महाराज जी लेके चले हुए हैं। और मैं भी उन्हीं के पथ पे हूँ, उनसे प्रेरित होके मैं आगे भी और ज्यादा से ज्यादा भगवत गीता के बारे में ही बात करूंगा। तो सच में मुझे आगे यहाँ पे मनोज महाराज जी भी है और इधर बाबा जी, माई जी सभी बहुत अच्छे हैं और सच में एक बहुत परिवार की तरह, एक मेरे पिता स्वरूप, मेरे गुरुजन, मेरे भाई और मेरे एक गुरु भाई के रूप में मेरे सामने खड़े हैं। तो सभी ने बहुत प्रेम दिया और मुझे बहुत अच्छा लगा। मैं अपनी यात्रा जारी रखूंगा
लगभग आज मेरी यात्रा पूरी हो गई। ईश्वर ने चाहा तो मैं कल पुनः अपनी यात्रा मणिपुर के लिए शुरू करूंगा। अच्छा, और बहुत अच्छा स्थान है। मैं सभी से गुजारिश करूंगा कि शंकर मठ मिशन जो सिलचर में है, एक बार यहाँ पे आश्रम में आए। यहाँ पे आने से आपको अनुभूति हो जाएगी कि महाराज जी क्या देते हैं और क्या इस देश के लिए करना चाहते हैं। और एक और रिक्वेस्ट, ज्यादा से ज्यादा लोग जुड़े आश्रम से, ताकि हम अपने इस मिशन को जो हमने त्याग किया है आगे तक बढ़ाएं। बुधवार राष्ट्रीय स्वयं सेवक संघ दक्षिण आसाम प्रांतर 7 दिवसीय प्रशिक्षण शिविर सम्पन्न है। लक्ष्मीपुर जिले अनुष्ठित है 7 दिवसीय प्रशिक्षण शिविर। जयपुर खंडेर हरिनगर इंद्र सिंह राजवंशी उच्च माध्यमिक विद्यालय विगत 22 मार्च थेके शुरू हुए 7 दिवसीय प्रशिक्षण शिविर चले 30 मार्च पर्यन्त चलबे। এই শিবিরের উদ্বোধনীতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, লক্ষ্মীপুর জেলা কার্যবাহী অশোক রায় এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনগর বিপিএইচসি এর চিকিৎসক মৃন্ময় চক্রবর্তী ও দেবজ্যোতি নাথ। এই বর্গে লক্ষ্মীপুর মহকুমার 18টি গ্রাম থেকে 43 জন স্বয়ংসেবক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, পাশাপাশি 10 জন শিক্ষক ও 20 জন প্রবন্ধক অংশগ্রহণ করেন। শিবিরে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন মহাপুরুষের জীবনী উপস্থাপন করে রাষ্ট্রের পুনর্নির্মাণ কাজের প্রতি আগ্রহী করা হয়। এছাড়াও শারীরিক, বৌদ্ধিক, মানসিক বিকাশের উপর বিশেষ দৃষ্টি রাখা হয়। আগামী 2025 সালে সংঘের শতবছর পূর্ণ হতে চলেছে, তাই সংঘ লক্ষ্য রেখেছে শতবছর পূর্ণ হওয়ার পূর্বে ভারতবর্ষের প্রতিটি গ্রামে স্বয়ংসেবক সংঘ সংস্থাপনের পাশাপাশি রাষ্ট্র নির্মাণের প্রতি সকলকে আগ্রহী করে তোলা বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বিগত 22 মার্চ 2022 ইংরাজি থেকে আর হরিনগর ইন্দ্র সিং রাজবংশী পাবলিক হাই স্কুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 7 দিবসীয় প্রাথমিক শিক্ষাবর্গের সূচনা হয়। এই বর্গে লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 43 স্বয়ংসেবক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার সঙ্গে বর্গে প্রায় আরও 10 শিক্ষক, 20 প্রবন্ধক এবং অন্যান্য নিয়ে প্রায় 80 জন স্বয়ংসেবক এই বর্গে 7 দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। যেমন শারীরিক, বৌদ্ধিক, মানসিক এই সমস্ত বিষয়ে চর্চা, বৌদ্ধিক আর প্রবচন, বিভিন্ন মহাপুরুষের জীবনী নিয়ে এই 7 দিন প্রশিক্ষণ প্রাপ্ত করেন। আগামীকাল সকালে এই বর্গ সকালে 7 ঘটিকার সময় দীক্ষান্ত সমারোহের পর আর এই বর্গ সমাপ্ত হবে। এই 7 দিনে বর্গের আর দক্ষিণ আসাম প্রান্তের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের প্রান্ত, বিভাগ ইত্যাদি স্তরের কার্যকর্তারা এই বর্গে আসেন এবং শিক্ষার্থীগণকে মার্গদর্শন করেন। এই প্রাথমিক শিক্ষাবর্গ করে আর স্বয়ংসেবকরা নিজ নিজ ক্ষেত্রে গিয়ে আর রাষ্ট্র গঠনের জন্য কাজে ঝাঁপিয়ে পড়বে। আর এই 2025 ইংরাজিতে সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে আর সংঘ আর পুরো ভারতবর্ষের সব গ্রামে পৌঁছতে চায়, তার জন্য সংঘ বিশেষ পদক্ষেপ। প্রয়াত হলেন শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ কমলাকর ভট্টাচার্য। বুধবার সকাল 9:25 শিলচর শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। দীর্ঘদিন থেকে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। লেখা গেছেন স্ত্রী সুমিত্রা ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিরক্ষা হিসাব বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী, 2 পুত্র সৌমেন্দ্র ভট্টাচার্য ও সোমপ্রকাশ ভট্টাচার্য। 2009 সালের মার্চ মাসে নার্সিং স্কুল থেকে অবসর নেন কমলাক্ষ বাবু। স্কুলের প্রতিজন শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রদের সঙ্গে তার সুদৃঢ় সম্পর্ক ছিল। ছিলেন শিলচর পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের আজীবন সদস্য। বুধবার তার মরদেহ নার্সিং স্কুলে পৌঁছালে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান স্কুলের বর্তমান অধ্যক্ষ রতন পাল সহ শিক্ষক শিক্ষিকারা। এদিন বিকেলে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বিলাসী গাড়িতে করে পাচারের মুখে চোরাই বাড়িতে উদ্ধার 2 লক্ষাধিক টাকার গাঁজা, পলাতক পাচারকারীরা। বুধবার বারণী উৎসব নিয়ে যখন ব্যস্ত সবাই, ঠিক এ সময় সুযোগের সদ্ব্যবহার করে বিলাসী গাড়িতে করে পাচার করতে গিয়ে চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল প্রায় 2 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। তবে এ কাণ্ডে কাউকে ধরপাকড়ের কোনো খবর নেই। ঘটনার বিবরণে বাজারে ছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, এদিন দুপুর নাগাদ ত্রিপুরা থেকে করিমগঞ্জ অভিমুখে আসা WB06
0088 নম্বরের একটি হন্ডা সিভিক কার ত্রিপুরা রাজ্য সীমান্ত অতিক্রম করে চোরাইবাড়ি চেকপোস্টে পৌঁছালে যথারীতি কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেন। এতে গাড়ি চালক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে গাড়ি নিয়ে এগিয়ে চলে। তখন পুলিশ কর্মীরা অন্য গাড়ি নিয়ে পলাতক গাড়ির পিছু ধাওয়া করে লোয়ার পোয়া পৌঁছার পূর্বে 20 নম্বর এলাকায় গাড়িটি পাকড়াও করলেও ততক্ষণে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যেতে সক্ষম হয় নেশা পাচারকারীরা। পরে উক্ত গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 13 পকেটে 34 কেজি পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। বর্তমানে গাঁজা বোঝাই বিলাসী গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। পাশাপাশি পলাতকদের ধরতে পুলিশের পক্ষে সবদিকে জাল বেছানো হয়েছে। বাজেয়াপ্ত গাজার আনুমানিক বাজার মূল্য 2 লক্ষাধিক টাকার মতো হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বারুণী মেলায় সিদ্ধেশ্বর কপিলাশ্রমে ভক্তদের উপচে পড়া ভিড়, সামিল লক্ষাধিক পুণ্যার্থী। দুর্নীতিবাজ রেশন ডিলারদের ভূমিকা নয় সরব গ্রাহক সুরক্ষা সমিতি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। মহিনারখাল বনাঞ্চলে মিজোদের অবৈধভাবে রাস্তা নির্মাণ, ক্ষোভ স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।